আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু MS বাংলাদেশি ব্লগ। আশা করছি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে বিকেল থেকে আমি আমার ব্লগটা শুরু করছি, তো আজকের ব্লগটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকে হলো আমাদের এখানে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারই কিন্তু আমি বিকেলবেলা একটু বাসা থেকে বেরোতে পারি, যেহেতু বাচ্চাদের ফ্রাইডে আর স্যাটারডে স্কুল থাকে না, সেই জন্য বৃহস্পতিবার বিকেলবেলা একটু বাহিরে যাই, সেই জন্য একটু সময় ধরে বাহিরে ঘোরাফেরা করা হয়। তো সপ্তাহে 3 দিনই কিন্তু আমাদের যে কোনো জায়গায় যাওয়ার প্রিপারেশন নিয়ে থাকি, যেমন কোথাও ঘোরাফেরা করা বা বাসায় বাজার করা, টুকিটাকি কেনাকাটা করা, সব কিছু মিলিয়ে কিন্তু এটা করার চেষ্টা করি। তো সপ্তাহে 3 দিনই কিন্তু আমি বেছে নেই, গ্রামে যাব বা শপিং করব, যে কোনো কাজে একটু ব্যস্ত থাকি আর কি। তো অনেক দিন ধরে ভাবছি যে আমার কিছু ড্রেস আছে সেগুলো বানাবো, তো আজকে যাব কালকে যাব করে আর টেইলার্সের কাছে আমার যাওয়া হয় না, তো ভাবলাম আজকে ড্রেসগুলো আমি বানিয়ে নিয়ে আসি। আর আমার এই ড্রেসগুলো, কিছু ড্রেস ছিল আমার আলমারিতে আর কিছু ড্রেস ছিল সালমানের আলমারিতে। রোজারিতে আমরা যে ড্রেসগুলো নিয়েছিলাম সেগুলো তো বানানো হয়নি, বিশেষ করে আমার ড্রেস বানানো হয়নি, হাতে একদমই সময় ছিল না, সেজন্য কিন্তু আমি ড্রেস বানাতে পারিনি। তাই ভাবলাম আজকে ড্রেসগুলো বানাতে দিয়ে আসি, সামনে যেহেতু কোরবানি চলেই আসতেছে তখন হয়তো ড্রেসটা পরতে পারবো, তো সেই জন্য আমি এখন টেইলার্সে চলে আসলাম। আর এখানে আমি কখনো কিন্তু ড্রেস বানাইনি, এই ফার্স্ট টাইম বানাচ্ছি। সবসময় আমি যেই টেলার্সের কাছে ড্রেস দিয়ে থাকি, সেই টেলার্স কিন্তু আমার বাসা থেকে এসে কাপড় চোপড়গুলো নিয়ে যায়, তখন সে বানিয়ে আবার বাসায় এনে দিয়ে যায়। তা এখন যেহেতু সে একটু ব্যস্ত হয়ে পড়েছে আর অনেকটা সময় ধরেই কিন্তু সে অসুস্থ থাকে, সেজন্য আমার ড্রেসগুলো আর তার কাছে দেওয়া হচ্ছে না। আর আগে আমি তৈরি করতাম এগুলো বসুন্ধরা সিটিতে, তখন দেখতে পেলাম যে বসুন্ধরা সিটি অনেকটাই দূরে হয়ে যায় আমাদের এখান থেকে, তারপর আমি এগুলো তৈরি করি যমুনা মার্কেটে। যমুনা মার্কেটে জ্যোতিতে আমি তৈরি করেছিলাম ড্রেস, তার মধ্যে চেয়েছিলাম টপ10ও আমি তৈরি করতে চেয়েছিলাম, তো দেখলাম যে এই শপিংটা তো আমার বাসা থেকে একটু দূরে হয়ে যায়, তা আমার বাসার আশেপাশে আমি চাচ্ছি যে একটা টেইলার্সের কাছে আমার কাপড় চোপড়গুলো বানাতে দিব। তো যাই হোক, ড্রেসগুলো দিয়ে আমি ওনাকে বুঝিয়ে দিয়ে আসলাম, টেইলার্সের কাছে যেভাবে বুঝিয়ে দিব সেভাবে কিন্তু তারা মেক করে দেয় ড্রেসগুলো। টেলার্সের কাছে কাপড় চোপড়গুলো দিয়ে আসলাম আর আমরা এখন একটু বাহিরে ঘোরাফেরা করার জন্য চলে এসেছি। তো রাস্তার এক পাশে গাড়ি রেখে আমরা ওয়েট করতেছি, বাচ্চাদের জন্য কিছু খাবার অর্ডার করেছি, তো ওরা চাচ্ছে যে এখানে বসেই খাবে, বাসায় যেয়ে খাবে না, ওদের কাছে নাকি গাড়িতে বসে খাবার খেতে খুব ভালো লাগে, তো সেই জন্য কিন্তু ওদের জন্য খাবার অর্ডার করেছি। আর আমরা একটু রাস্তার পাশে দাঁড়িয়েছিলাম, আর এত সুন্দর আবহাওয়াটা ছিল আজকের, মানে অনেকটাই বাতাস লাগছিলো গায়ে, সেই জন্য অনেক বেশি ভালো লাগছিলো। আর এখানে যে আমার 3 পিসের ওড়নাগুলো কিন্তু আমি নিয়ে আসছি, ওড়নাগুলো আর দিয়ে আসিনি ওনাদের কাছে, আমি টোটাল 3টা ড্রেস বানাতে দিয়েছি, দেখি কয়েকদিনের মধ্যে হয়তো হয়ে যাবে, ওনারা তো আমার হবে ড্রেসগুলো সেগুলো বলে দিয়েছে, 2-3 দিন টাইম নিয়েছে ওনারা, কয়েকদিনের মধ্যে ড্রেসগুলো চলে আসবে। আর এই যে আমাদের খাবার চলে এসেছে, আর আমার বাচ্চারা কিন্তু এই বার্গারটা খেতে অনেক বেশি লাইক করে, কারণ এই বার্গারটা হলো ছোটোর মধ্যে খেতে অনেক সুস্বাদু, অনেক ভালো লাগে। অনেক সময় দেখা যায় যে খাবারটা সুস্বাদু হয়, অল্প খাবারও কিন্তু পেট ভরে যায়, তা আমাদের কাছে এই বার্গারটাই আমরা সবসময় বেছে নিয়েছি। বার্গারটা খেতে আসলে অনেক ভালো লাগে, সেজন্য কিন্তু বাচ্চাদের জন্য বার্গারটা অর্ডার করা হয়। বাসাতে বাহিরে যেখানেই খাই না কেন, তো গাড়িতে বসে কিন্তু আজকে ফুডপান্ডাতে আমরা খাবার অর্ডার করি। আর এই যে আমাদের খাবারটা চলে এসেছে, আর গাড়িতে বসেই কিন্তু এখন আমরা বার্গার খেয়ে নিব। আর এই বার্গারটা আমার কাছেও খেতে বেশ ভালো লাগে, আমার যখন জ্বর ছিল আর বিশেষ করে আমি যখন অসুস্থ থাকি তখন আমি এই বার্গারটাই খেয়ে থাকি, অন্যান্য খাবার আমার কাছে একদমই ভালো লাগে না। আর এই বার্গারটা হলো নাগা বার্গার, এটা নাগা মরিচ দিয়ে তৈরি করে, সেই জন্য খেতে আরও বেশি ভালো লাগে, নাগা মরিচের ফ্লেভার, ঝাল সব কিছু মিলিয়ে এটা এতটাই টেস্ট হয় বার্গারটা, এটার মধ্যে এক্সট্রা আর কোনো কিছু ইউজ করতে হয় না, এটা কিন্তু এমনিতেই অনেক সুস্বাদু হয়। আর চিকেনটাও কিন্তু অনেক সফট, আমার কাছে মনে হয় BFC-তে যে বার্গারটা বিক্রি করে সেটা চাইতে এই বার্গারটা বেস্ট, কিন্তু এটা এত বেশি দামও না, একদম রিজনেবল প্রাইসে কিন্তু বার্গারটা কিনতে পাওয়া যায়, তো সেজন্য বাচ্চারা সবসময় এই বার্গারটা খেয়ে থাকে, ওদের কাছে ভালো লাগে। আর বাইরে একটু ঘোরাফেরা করেছি, অনেকটাই ভালো লেগেছিল, আমি প্রায় 20 মিনিটের মতো হেঁটেছি, ওদেরকে বলেছি তোমরাও হাঁটো, এতটাই বাতাস ছিল আজকে বাহিরে, সব কিছু মিলিয়ে বাতাসটা ভালো লাগছিলো, বাট অনেক বালি ছিল বাহিরে।
তো বলেছিলাম না, আমার কিছু বাজার লাগছিল, সেগুলো আমি কিনে নিয়ে এসেছি। আর সব সময় কিন্তু এই ধরনের বাজারগুলোই কেনা হয়। আর শালিনী ইদানিং আমার কাছে অনেক দিন ধরেই বলতেছে যে সেমাই কাকলেট খাবে, মানে রোজার ঈদে আমি যে এই কাকলেটটা তৈরি করেছিলাম সেমাই কাকলেটটা, সেটা আমার বাচ্চাদের একদম পছন্দের খাবার হয়ে গিয়েছে। আমি যত প্যাকেটই তৈরি করি না কেন, ওরা খেতে অনেক বেশি পছন্দ করে। তো ভাবলাম ওদেরকে আজকে সেমাই কাকলেট তৈরি করে দিব। তো দেখি হাতে সময় পেলে ওদেরকে সেমাই কাকলেটটা তৈরি করে দিব। আর গতকাল রাতে আমি গরুর মাংস নামিয়ে রেখেছিলাম, তো মাংসটা একদম খুলে গিয়েছে। আর এদিকে লাউ কেটে নিলাম, চুলায় ভাত বসিয়ে দিয়েছি, সব কিছু মিলিয়ে এখন আজকে দুপুরের রান্নাটা আপনাদের সাথে শেয়ার করব। গতকালকে বিকেল থেকে আমার ব্লগটা শুরু করেছি, আজকে বিকেল পর্যন্ত কন্টিনিউ করব। সো আশা করছি আজকের ব্লগটিও আপনাদের ভালো লাগবে। আমি এখন থেকে হাঁড়িতে ভাত রান্না করি, সেটা আপনারা সবাই জানেন। বাংলাদেশে আসার পর আমরা হাঁড়িতে ভাত রান্না করেই খাচ্ছি, খেতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। যেহেতু আমরা দুপুরবেলা শুধু ভাত খেয়ে থাকি, রাত্রেবেলা ভাত খেতে একদমই ভালো লাগে না, সেজন্য রাত্রেবেলা আমাদের ভাত খাওয়া হয় না। তো যাই হোক, এই যে আমাদের সকালের নাস্তা চলে এসেছে। এখন আমি সবসময় ঘুম থেকে উঠে এক গ্লাস পানির মধ্যে চিয়া সিড দিয়ে তারপর খেয়ে নিই, সেটা দিয়ে কিন্তু আমার সকালের নাস্তা হয়ে যায়। তারপর আপনাদের ভাইয়া বাহির থেকে নাস্তা অর্ডার করেছে, সবাই মিলে খেয়ে নিয়েছে। তো আমি ভাবলাম যে এখন দুপুরে খাবারটাও খেয়ে নিই। তো আমরা দুপুরে খাবারটা খেয়ে নিলাম, গরুর মাংস রান্না করা হয়ে গিয়েছে। আমাদের ট্যাক্স করলা এমন মাছ খাওয়া বসো। আর এটা ছিল রবিবার দিন, এখন সময় হলো দুপুর প্রায় 12টার মতো বাজে। তো আমরা এখন রওনা হয়ে গিয়েছি বাহিরের উদ্দেশ্যে, মানে হঠাৎ করে আপনাদের ভাইয়া ফোন দিয়েছে যে তোমাদের পাসপোর্ট অফিসে আসতে হবে, তো 30 মিনিট টাইম আছে, 30 মিনিটের মধ্যে তোমাদেরকে আসতে হবে। তো অনেক তাড়াতাড়ি কিন্তু আমরা রওনা হয়ে গিয়েছি। ভাবলাম 30 মিনিটে আমরা ওখানে যে কীভাবে পৌঁছবো, আর গাড়িও তো আমাদের রেডি নেই। তো সালমানকে বললাম তুমি ইউবার, পরে সালমান ইউবার কল করে উনি চলে আসে। ওনার আসতে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছিলো, আমাদের এরিয়াতে উনি ছিল সেজন্য অত বেশি টাইম লাগেনি। তো আমরা এখন ইউবার দিয়ে কিন্তু উত্তরা যাচ্ছি, উত্তরা পাসপোর্ট অফিসেই কিন্তু আমাদের পাসপোর্ট তৈরি করার জন্য আমরা অনেকবার এসেছি এখানে। একবার প্রবলেম হয়েছিল শালিন মিরার, তারপর আমারটাও প্রবলেম হয়েছিল। তো সব কিছু মিলিয়ে আজকে আমাদেরকে কল দিয়েছে আসার জন্য। আসলে এতটাই হয়রানির মধ্যে ছিলাম আমরা যে কী অবস্থাতে ছিলাম বুঝতেছি না। তো আমরা কিন্তু আজকে গোসল করে তারপর রওনা হয়ে গিয়েছি। দুপুরে আমাদের আর খাওয়া দাওয়া করা হয়নি, ভাবলাম আগে কাজটা শেষ করে আসি, তারপর দেখি বাসায় এসে দুপুরে খাবারটা খেয়ে নিব। আর এই যে পাসপোর্ট অফিসে এসে আমরা অপেক্ষা করতেছি, এখন আমাদেরকে ডাকতেছে না। সিরিয়াল নেই অবশ্য, আজকে একদমই ফাঁকা ছিল। আর সেই দিন আমরা যখন এসেছিলাম তখন অনেকটাই লাইনে দাঁড়িয়ে থাকা লাগছে আমাদের, আজকে অত বেশি লাইনে দাঁড়াতে হয়নি। তো এই যে শালিনের এখন ছবি তুলে নিচ্ছে, শালিনের ফিঙ্গারপ্রিন্ট নিবে, ছবি তোলা হবে, তারপরে মিরারটাও করা হবে। আজকে শালির আর মিরারটা করানো হচ্ছে। তো ওদেরকে নিয়ে এসেছি বাসা থেকে, আমরা অনেকটাই তাড়াতাড়ি এসেছি। আসলে ওনারা বলেছিল যে আমাদের একটু আগে আসার জন্য, তো আমরা এসে কিন্তু পড়েছি। আর এই যে মিরা এখন ছবি তুলবে, আমাদের ফিঙ্গারপ্রিন্ট ছবি কিন্তু আজকেই তোলা হচ্ছে। আর সালমান আর আমারটা আগে হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, আমাদেরটা তেমন বেশি সময় লাগেনি। আর এখন মিরা আর শালিনাটার জন্য আমরা অপেক্ষা করতেছি। তো দেখি আমাদের পাসপোর্টগুলো কবে হাতে পাই, যখন হাতে পাবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমাদের অত বেশি টাইম লাগেনি পাসপোর্ট অফিসে, সেদিন আমাদের অনেক টাইম লেগেছিলো। সকাল 9টায় এসেছি, বাসায় যেতে আমাদের প্রায় 4টা বেজে গিয়েছিলো। তা আমার কাছে মনে হচ্ছে বৃহস্পতিবারে হয়তো একটু টাইম বেশি লাগে, কারণ বৃহস্পতিবারে সবাই যায় ওখানে, যেহেতু শুক্র শনি বন্ধ থাকে সেজন্য। তা আজকে ছিল রবিবার, রবিবার দিন আমরা যখন ওখানে গিয়েছি একদমই ফাঁকা ছিল। তো যারা পাসপোর্ট নতুন পাসপোর্ট তৈরি করবেন বা রিনিউ করবেন, তাদেরকে আমি সাজেশন দিব যে আপনারা সব সময় রবিবারে সোমবারে যাওয়ার চেষ্টা করবেন, বৃহস্পতিবারে কখনোই যাবেন না। তাহলে কিন্তু অনেক ভোগান্তি ভুগতে হবে আপনাদের, সেখানে সিরিয়ালে দাঁড়াতে হবে, অনেকটাই কষ্ট হবে ফ্যামিলি বা বাচ্চাদেরকে নিয়ে যখন দাঁড়িয়ে থাকবেন। তো সেই জন্য আমি বললাম যে আমি যেহেতু অনেকটাই কষ্ট পেয়েছি, সেজন্য আপনারাও কিন্তু এভাবে যাবেন, রবিবার সোমবার ছাড়া ওখানে যাবেনই না। যদি বৃহস্পতিবারে যান তাহলে কিন্তু অনেক লম্বা সিরিয়ালে পড়ে থাকতে হবে। তাছাড়া এখন যেহেতু গরম, গরমের সিজনে কোথাও থাকা একদমই সম্ভব না, আর সেখানে তো শুধু ফ্যান চলে, ফ্যানে কোনো কাজ হয় না, এতটাই গরম লাগছিল আমাদের কাছে। যাই হোক, আমাদের কাজ সম্পূর্ণ করতে পেরেছি আর আমরা এখন অলরেডি বাসায় চলে এসেছি।
তো সেদিন পাসপোর্ট অফিস থেকে এসে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। তো এটা ছিল পরের দিন সকালবেলা, মানে সোমবার সকালবেলা ছিল। সোমবার সকালবেলা ঘুম থেকে উঠে বাচ্চাদের জন্য একটু নুডলস তৈরি করে নিলাম। শুধু ডিম দিয়ে আজকে নুডলস তৈরি করে নিয়েছি, কোনো সবজি অ্যাড করিনি। তার সাথে এখানে কিছু আঙ্গুর লবণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, সেটা একটু ভালোভাবে ধুয়ে নিচ্ছি। আর এই যে আমার নুডলসটা তৈরি করা হয়ে গিয়েছে, সাথে আমি কিছু বিস্কিট দিয়ে দিচ্ছি। শালিন মীরা এখন স্কুলে যাবে, তো ওদের স্কুলের টিফিন টাইম রেডি করে দিচ্ছি। প্রতিদিন সকালবেলায় কিন্তু বাচ্চাদের জন্য টিফিন রেডি করে দিতে হয়, আর একটু চিন্তা করতে হয় যে সকালবেলা ঘুম থেকে উঠে ওদেরকে কী টিফিন দেওয়া যায়। তো আজকে ভাবলাম নুডলস, বিস্কিট, তার মধ্যে কিছু আঙ্গুর আমি দিয়ে দেবো। তো এই যে আমার কিন্তু টিফিনটা এখন অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি টিফিন ব্যাগের মধ্যে দিয়ে দিচ্ছি। ইদানিং আমার ফেসবুক পেজে কিন্তু অনেক ফলোয়ার বেড়ে গিয়েছে, মাশাল্লাহ, অনেক সুন্দর সুন্দর কমেন্ট লিখছেন আপনারা। আর আমার এত তাড়াতাড়ি ফলোয়ার বেড়ে যাবে আমি ভাবতেও পারিনি। আমার ইউটিউব ফেসবুক কিন্তু আমি খুলেছি প্রায় 4 থেকে 5 মাসের মতো হবে, অত বেশি দিন আমি পেজটা খুলিনি। আর 4-5 মাসের মধ্যেই কিন্তু আমার ফলোয়ার্স হয়ে গিয়েছে 4K-র মতো, আলহামদুলিল্লাহ। তো যারা এখনও আমার ফেসবুক পেজে ঘুরে আসেননি, তারা সেখান থেকে ঘুরে আসতে পারেন আর আমাকে ফলো দিতে পারেন। আর আমার ব্লগ ভিডিওগুলো কিন্তু সেখানেও এখন থেকে আপলোড হবে, ফেসবুকে আমি আপলোড করে থাকবো আর ইউটিউবও করে থাকবো, আপনাদের যেখান থেকে ইচ্ছে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আপনাদের ভাইয়া বাচ্চাদের নিয়ে এখন স্কুলে যাচ্ছে, আর আমাদের দারোয়ান কী যেন বলে দিচ্ছে নিচে, হয়তো কিছু একটা প্রবলেম হয়েছে সেটা বলতেছে। আমি একটু বেলকুনিতে বসেছিলাম, পরে এসে দেখি দারোয়ানের সাথে কথা বলতেছে, আপনাদের ভাইয়া এখানে কী প্রবলেম হয়েছে। আমার কাছে মনে হচ্ছে আমাদের এসির পানি হয়তো নিচে পড়ে, এখন যেহেতু প্রচণ্ড গরম, গরমের মধ্যে তো দিন রাত 24 ঘন্টা এসি চলতেছে বাসায়, অনেক এসির প্রবলেম দেখা দিচ্ছে। শুধু আমাদের বাসায় না, অনেকের বাসায় দেখি এসির প্রবলেম দেখা দিয়েছে। আমাদেরটা প্রবলেম না অবশ্য, আমাদেরটা যেহেতু আমরা প্রতি বছরই সার্ভিস করিয়ে রাখি, সেজন্য আমাদের অত বেশি সমস্যা হয় না। হয়তো আমাদের বাসার এসির পানি নিচে পড়ে, সেজন্য আমাদের দারোয়ান বলতেছে এখান থেকে পানি পড়ে, সেটা ঠিক করে দেওয়ার জন্য। তো এই যে আমাদের পুদিনা পাতাগুলো আপনাদের ভাইয়া একই ইচ্ছার গোড়ায় দিয়ে রেখেছে, আর এতটাই রোদ ছিল বাহিরে, রোদে একদম গাছের গোড়া শুকিয়ে আছে। আর এই যে পুদিনা পাতাগুলো, এত পুদিনা পাতা হয়েছে আমাদের যে খেয়েও শেষ করতে পারছি না। বেলকনিতেও কিন্তু প্রচুর পুদিনা পাতা হয়েছে, আর গ্রাম দেশের অনেকেই কিন্তু পুদিনা পাতা চিনে না, কারণ আমি যেহেতু ব্লগ ভিডিও করি, আমার ব্লগ ভিডিওগুলো কিন্তু এখন আমার অনেক আত্মীয় স্বজনরাই দেখে, অনেকে আমাকে বলে থাকে পুদিনা পাতা কী, সেটা খেতে কেমন লাগে। তো সেটা নাকি অনেকেই চেনে না, আর অনেকেই কিন্তু আমার কাছে পুদিনা পাতা গাছ চেয়েছেন। আসলে বাজারে যখন পুদিনা পাতা দেখবেন, সেখান থেকে পুদিনা পাতা কিনে এনে টবের মধ্যে লাগিয়ে দিবেন, সেগুলো এমনিতেই হয়ে যায়। আর যদি আপনারা চান যে গাছ সহকারে লাগাতে, তাহলে কিন্তু আপনারা পুদিনা পাতার ডালগুলো ভেঙে বোতলের মধ্যে ভিজিয়ে রাখবেন 4-5 দিন, তখন দেখবেন শিকড় চলে আসছে। তারপর সেই পুদিনা পাতাগুলো টবের মধ্যে দিয়ে দিবেন, সেটা অনেক তাড়াতাড়ি গ্রো হয়ে যায়। আর আমি সোফায় একটু শুয়েছিলাম আজকে, এতটাই গরম লাগছিল। তো বাচ্চারা এখন স্কুল থেকে চলে এসেছে, যে ওরা এখন ফ্রেশ হবে, তারপর ওদেরকে ভাত মাখিয়ে তারপর খাইয়ে দিতে হবে। বাচ্চারা হাত দিয়ে একদমই ভাত খেতে চায় না, তো সেই জন্য ভাবলাম ওদেরকে একদম আগে ফ্রেশ হয়ে আসো, তারপর আমি তোমাদেরকে হাতে মাখিয়ে ভাত খাইয়ে দেবো। তো আমি অনেক সময় ধরে লিভিং রুমে বসে আছি, আর আপনাদের ভাইয়া যে আম কিনে নিয়ে এসেছে, এখানে 5 কেজির মতো আম নিয়ে এসেছে। আর এবছর আমরা প্রচুর আম খেয়েছি মাশাল্লাহ। গ্রামের আম আমাদের এখনও খাওয়া হয়নি, গ্রামে আমরা যেতেও পারিনি, আমও খেতে পারিনি। আমও তো আমাদের প্রতিদিনই কল দিয়ে থাকে কবে আসবা, ফ্রিজে আম রাখে আর নষ্ট হয়ে যায়, যেহেতু কারেন্ট থাকে না গ্রাম দেশে, কিছুক্ষণ পরপরই কারেন্ট চলে যায়, তখন আমগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। এরকম করে আমাদের জন্য গাছে আম রেখে দিচ্ছে। আসলে মায়ের ভালোবাসা কখনোই শেষ হবে না, মায়ের ভালোবাসা কখনো ফুরানোর মতো নয়। আমাদের এরকম ফোন করে কেউ বলে না যে গাছে আম আছে খাবে কি না, কবে আসবি কবে আসবি, এরকম কেউ আমাদের কল দিয়ে কখনো জিজ্ঞেস করে না। মায়ের মতো আর কেউ আপন হবে না। তো মা যেহেতু আছে, যতদিন মা আছে ততদিন মায়ের ভালোবাসা আছে। মা সবসময় কিন্তু কল করে বলে থাকে কবে আসবি কখন আসবি, সেটা যখন ফোন করি তখনই সেটা বলে থাকে আর কি। তাছাড়া যেহেতু বাচ্চাদের এখন পরীক্ষা চলতেছে, স্কুল খোলা, সব কিছু মিলিয়ে দেশে যেতে একদমই ইচ্ছে করছে না। আর যে গরম পড়েছে, গরমের মধ্যে হয়তো আম খেতে যেয়ে বাচ্চারা অসুস্থ হয়ে যাবে, সেজন্য আপনাদের ভাইয়া বললো এখন আর যাওয়া দরকার নেই, যেহেতু আমাদের এখানে আম আছে, প্রতিদিনই আমরা 5 কেজি 10 কেজি করে আম কিনে নিয়ে আসি। তো কেনা আমগুলো আগে খাও, যখন আমাদের ভাগ্যে থাকবে বা কিছু মতে থাকবে, তখন হয়তো আমরা যেয়ে সেগুলো খেতে পারি, রিজিকে যদি থাকে তাহলে, তাহলে অতি শীঘ্রই যেয়ে কিন্তু আমাদের আমগুলো খাওয়া হবে। আসল কথা হলো রিজিকে থাকতে হবে, যখন আমাদের রিজিকে থাকবে আমগুলো, তখন আমরা এমনিতেই যাবো দেশে, যে খেয়ে আসবো। তো যাই হোক, এই যে আমগুলো নিয়ে আসছে, তো আমগুলো আমি একটু বাস্কেটে নিয়ে নিলাম, আর সাথে কিছু বাদাম নিয়ে এসেছে, বাদামগুলো আমি একটু গুছিয়ে বয়মে ভরে রেখে দেবো। আর এই আমগুলো খেতে অত বেশি ভালো লাগে না, বাট এখন যেহেতু আমের সিজন, যে এক এক সময় এক এক আম বের হয় বাজারে, তো আপনাদের ভাইয়া যে আমটা দেখে সেটাই কিন্তু কিনে নিয়ে আসে।
আর এখানে যে বাদামগুলো নিয়ে আসছে সেগুলো আমি একটু বয়মে নিয়ে নিব। আমাদের বাসায় প্রচুর বাদাম খাওয়া হয়, আর এই বাদামটা দিয়ে রোস্ট রান্না করলে এত বেশি মজা হয় খেতে। কাজু বাদাম আর এই বাদামটা ব্লেন্ড করে সাথে দিয়ে দিবেন, যেহেতু এই বাদামটা ভাজা, ভাজা বাদাম কিন্তু যখন ব্লেন্ড করা হয় তখন সেটা দিয়ে ডিমের কোর্মা রান্না করলেও খেতে ভালো লাগে। আর এমনিতে কিন্তু খাসি রেজালা, গরুর রেজালা বা চিকেন রোস্টের মধ্যে দিয়ে দেখবেন খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আমি যখন চিকেন রোস্ট রান্না করি তখন এই বাদামটাই দিয়ে থাকি, সাথে কিছু কাজু বাদাম দিয়ে দিই, কিশমিশ দিয়ে দিই। তিন চার আইটেম মিক্স করে যখন রোস্টটা তৈরি করা হয় তখন খেতে অনেক বেশি সুস্বাদু হয়। আমার আম্মু আমার হাতে রোস্ট খেতে অনেক বেশি পছন্দ করে, যে তোর হাতে রোস্টের মতো আমি কখনও অন্য কোথাও রোস্ট খেয়ে মজা পাই না, তোর রোস্টটা খেতে অনেক বেশি ভালো লাগে। তা আম্মু যখনই আমাদের বাসায় আসে আমি রান্না করার চেষ্টা করি। তো যাই হোক, আমার আজকের ব্লগটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।